এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শিলা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটাতে শেয়ার করব আপনাদের সাথে আমাদের রোজার বাজার কি কি করা হয়েছে। তো এই ভিডিওটা করা 2-3 দিনের, আমার শ্বশুর 2-3 দিনে রোজার বাজার শেষ করেছে। তো আমি আর মুস্কান ঘরে বসে আছি, সরি আমি শুয়ে আছি, মুস্কান আমার সাথে দুষ্টুমি করতেছিল। মুস্কানের জিহ্বা কত বড় দেখেন, ভিডিওতে হয়তো বা দেখলে বুঝতে পারবেন। তো দুষ্টুমি করতেছিলাম আর বাইরে এই বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি, এর মধ্যে মুস্কানের দাদি ডাকছে, আমার শ্বশুর নাকি বাজার করে নিয়ে আসছে, সেগুলো একটা বল নিয়ে বাইরে আসতাম। তারপরেই তো একটা বড় বল নিয়ে আসছি, মাছগুলো ঢেলে দিছে শাশুড়ি। এখানে চিংড়ি মাছ আনা হয়েছে আর কয়েকটা ইলিশ মাছ। আর এগুলো কি মাছ, নলা মেবি, আমি আসলে মাছের নাম জানি না। চিংড়ি ইলিশ মাছ এগুলোই খুব ভালো করে চিনি। আর কিছু করলা এনেছে, আর এই তো বেগুন, আর এই তো হসপাতা এনেছে বা ধনিয়া পাতা, যে যা বলেন আর কি। তো আমার শাশুড়ি রান্না করছে আর বাহিরে বৃষ্টি, আমি মুস্কানকে নিয়ে ঘরে বসে আছি। আর কিছু বড়ই এনেছে কিনে, এই তো বৃষ্টি পড়ে একদম বাড়িঘর একদম ভিজে ভিজে গেছে। আমার আসলে বৃষ্টি ভালো লাগে না, হাঁটা যায় না, চলা যায় না, এই ঝিরিঝিরি বৃষ্টি তো একদমই পছন্দ না, একবারে সব বৃষ্টি শেষ হয়ে যায় ওই রকম বৃষ্টি পছন্দ, হঠাৎ করে এসে ইচ্ছা মতো বৃষ্টির পানি পইরা একদম শেষ, ওই সমস্ত বৃষ্টি ভালো লাগে। তো এই তো আমাদের রান্নাঘরে, এই তো আমার শাশুড়ি এখানে বসে বসে রান্না করছিল আর ব্যাগ থেকে সব কিছু বের করছিল। তো এই তো এটা হলো দুপুরকার ভিডিও। তো আমার শাশুড়ি বৃষ্টিতে ভিজে ভিজে কী রান্না করছে আজকে দুপুরের জন্য দেখি। এটাতে ভাত ছিল আর এটাতে ছিল দাঁড়া তরকারি, দাঁড়া আলু মাছ দিয়ে রান্না করছে, আর এটা ছিল মাছ ভর্তা। আর এটা হলো পাতাকপি ভাজি, আলু দিয়ে ভাজি করছে, আর এটা হলো টমেটোর ভর্তা, সকালকার জন্য টমেটোর ভর্তা করছিল, ওইটা খাওয়া হয়নি। আর এটা ছিল ঢেঁড়স ভাজি। তো দুপুরকার খাওয়া দাওয়া শেষ করে মুস্কানকে নিয়ে বিকালবেলা দুয়ারে বসছি আমাদের বাড়ির উঠোনে। তো আধা ঘন্টা যাবত আমি দেখছি এই দুইটা মোরগ এরকমভাবে দৌড়াদৌড়ি করছে। তো অনেকক্ষণ পর ভাবছি যে আসলে এটা আমি ভিডিও করে রাখি, মানে বিশ্বাস করবে না, পুরো আধা ঘন্টার থেকে একটা মিনিটও কম হবে না, বড় চোর আরও বেশি হবে। মানে বুঝলাম না এরকমভাবে ঝগড়া করছে কেন, এত ঝগড়া করছিল, মানে পা দিয়ে রক্ত বের হয়ে গেছে, তারপর এক এক মোরকের পা দিয়ে রক্ত বের হয়েছে আর একটার মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছে, মানে দৌড়াইতে দৌড়াইতে হাঁপায় গেছে আর মুখ দিয়ে অটোমেটিক রক্ত চলে আসছে। আমি জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কি না। এখানকার একটা মোরক হলো আমাদের বাড়ির ওই যে হলুদটা যেটা, আর যেটা নাকি লাল কালো ওইটা আরেকজনের বাড়ির মোরক। মানে কি নিয়ে তাদের এত ঝগড়া আল্লাহই জানে, মানে যে যাকে যেভাবে পারছে ইচ্ছা মতো মারছে। আমি অনেকদিন পর মোরগের লড়াই দেখে ভালোই লাগছিল। আমি মুস্কানকে নিয়ে বসে আছিলাম উঠোনে, তো মুস্কান শুধু হাততালি দিতেছে আর হাসতেছে, ও চাইতেছে যে এটা গিয়ে ধরবে। তো আমি ওকে নিয়ে বসে আছি আর ভিডিও করতেছি। এই ভিডিওটাই মানে 2 মিনিট না 3 মিনিট করা ছিল, মানে পুরোটা ভিডিও যদি করতাম তাহলে হয়তো বা বুঝতে পারতেন যে কতক্ষণ বা মানে সময় এরকম ছিল দুইটা মুরগির লড়াই। কি অবস্থা দেখেন, কিভাবে মারামারি করতেছে। তো লালটা ছোট, তাও মানে ওর ক্ষমতা বেশি, আর বড় জনের ক্ষমতা কম, জোর শক্তিও কম দেখাইতেছে। এই যে একদম দেখেন বেলা কোথায় নিয়ে যায় দৌড়াইয়া। তো আমার আগের ভিডিওতে বলছিলাম আমাদের একটা ছাগলের বাচ্চা হয়েছে, গরুর বাচ্চা হবে, এই তো গরুর বাচ্চাটা হয়েছে। আমাদের রোজার মাস দুধ কিনে খেতে হবে না। তো যেটা নিয়ে আমার ভিডিওটা, আমাদের রোজার বাজার, এই তো এটা এনেছে মুস্কানের বাবা, মুস্কানের বাজার বলতে পারেন, একটা স্যারেল্যাক্সের প্যাকেট, আরেকটা ছিল অলিভ অয়েল তেল, মুস্কানের তেল শেষ হয়ে গেছিলো,
ওকে অলিভ অয়েল ইউজ করি জন্মের পর থেকে, অন্য কিছু আর দিই না, লোশন টোশন। আর 8 পিসের একটা নুডলস। তো বাচ্চাদের একটা শেষ হইতে হইতে আরেকটা আনতে হয় এরকম অবস্থা, আর আমার জন্য একটা ফ্রেশ ওয়াশ নিয়ে আসছে। এই তো মুস্কানের আগের বোতলটা অলিভ অয়েলের, এটা একদম পুরো শেষ, আর এই তো এটা নতুনটা, মানে ওর সবগুলো এই কাঁচের বইয়ের মধ্যে থাকে ওইটাই। আর এটা হলো আরেক দিনের করা ভিডিওটা, আরেক দিন বাজার নিয়ে আসছি আমার শ্বশুর। এটাতে ছিল পেঁয়াজ, আর এটাতে ছিল 5 কেজি বুট, মেবি 5 কেজিই হবে, 5 কেজি চিনি, আর এখানে ছিল আদা, রসুন আমাদের ঘরেই ছিল। তো আমাদের যেই সমস্ত বাজারগুলো না ছিল ওইগুলাই নিয়ে আসছে। এখানে ছিল লং, আর ছিল ধনিয়া গুঁড়া। তো এগুলো আসলে আমার শ্বশুর কয়েকদিনের করা হয়েছে। আর এই তো আমাদের বাসার আগের তেলটা, এটাও শেষ হয়ে আসছে, রোজার জন্য অ্যাডভান্স করে রাখছে, 5 কেজি তেল কিনে আনছে। আর এই তো 5 কেজি আলু, মানে আমাদের মোটামুটি যা লাগবে, যা করে না ছিল তাই আমাদের আসলে বাজার করা হয়েছে। আর এটা ছিল আরেক দিনের, এখানে আনছিল খেসারি ডাল পেঁয়াজু খাওয়ার জন্য, আর ছিল খেজুর, আবারও ধনিয়া পাতা আনছিল, আর এইসবগুলোর ভুষি শরবত খাওয়ার জন্য। আর এই তো লেবু শসা, লেবু আনছে শরবত খাওয়ার জন্য, আর শসা আনছে এমনিতে খাওয়ার জন্য সারাদিন রোজা রেখে। তো আল্লাহ তাআলা যাকে যেমন সামর্থ্য দিয়েছে তারা এই রোজার মাসে তেমনই বাজার করবে, যার যেমন আয় তার তেমন ব্যয়, যার যার সামর্থ্য অনুযায়ী সে সে চলাফেরা করে। তো যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, 30টা থেকে 30টা রোজা রাখার তৌফিক দান করুক। তো রাতে বেলা আমি আর মুস্কান দুষ্টুমি করছিলাম এই সময়ে ভিডিওটা করা। আমি আর মুস্কান রাতে খুবই দুষ্টুমি করছিলাম, আসলে আমি আর মুস্কান যখন একা থাকি তখন দুষ্টুমি করি। তো আজকের ব্লগটাতে দেখালাম আমাদের রোজার বাজার কি কি করা হয়েছে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে নতুন আজকের এই ভিডিওটাই প্রথম দেখছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম আরও নতুন নতুন ব্লগ আপলোড করব। এতক্ষণ সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।